গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ সেশন। এর আগের ভিডিওতে আমি তোমাদের অ থেকে ও পর্যন্ত প্রতিটি বর্ণ চিনতে শিখিয়েছিলাম। আজকে তার মধ্যে অ এবং আ দিয়ে এই দুটি বর্ণ দিয়ে কিভাবে দুটি করে শব্দ তৈরি করতে হয় সেটি শেখাবো। প্রথম চলো শুরু করি। প্রথম যে বর্ণটি তোমরা দেখতে পাচ্ছ সেই বর্ণটি কি বলো তো? এর আগের ভিডিওতে তোমরা এটা পড়েছো। এই বর্ণটি হলো অ। কি বললাম? এই বর্ণটি হলো অ। দেখো, এবার আমি অ দিয়ে তোমাদের দুটি শব্দ দেখাচ্ছি। প্রথম যে শব্দটি দেখাচ্ছি সেখানে দেখো একটি ছবি দেয়া আছে। তোমরা কি চিনতে পাচ্ছ এটি কিসের ছবি? এটি হলো একটি অজগরের ছবি। এবার দেখো, প্রথম শব্দটি আমরা পেলাম অজগর। এবার আমরা অজগর বানানটি দেখব। অ বর্গীয় জ গ র। কি বললাম? অ বর্গীয় জ গ র। দ্বিতীয় যে শব্দটি আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই শব্দটি হলো অমল। অমল কথার অর্থ হলো নির্মল বা পরিষ্কার। সেটা তোমরা যে কোনো ভাবেই বলতে পারো। তার মধ্যে দেখো, তোমাদের সামনে একটা ছবি আমি তুলে ধরেছি, তোমাদেরই মতো একজন স্টুডেন্টস হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করছে। দেখো, অমল বানানটি হলো অ ম ল। অমল, অ ম ল, অমল। বুঝতে পেরেছো তো সকলে? এবার স্টুডেন্টস আমরা আরো একটি বর্ণ দেখাবো। এই বর্ণটি কি বলতো? এই বর্ণটিকে বলে আ। তোমরা আগের ভিডিওতে জেনে গেছো এই বর্ণটি হলো আ। অর্থাৎ আমি আ দিয়ে আরো দুটি শব্দ দেখাবো। প্রথম যে শব্দটি দেখাচ্ছি সেই শব্দটি কি বলতো? প্রথম শব্দটি হলো আম। অর্থাৎ আমরা এখানে আমের ছবি দেখতে পাচ্ছি। দেখো, আমের বানানটি হবে আ ম আম। আ ম আম। দ্বিতীয় আমি আরো একটি শব্দ তোমাদেরকে দেখাচ্ছি আ দিয়ে। দেখো, দ্বিতীয় শব্দটি হলো আদর। আদর বানানটি কি হবে? আ দ র, আদর। আ দ র, আদর। সো স্টুডেন্টস, বাবা মা তোমাদের আদর করে তো? সেরকম আ দিয়ে আরেকটি শব্দ হলো আদর। দেখো, প্রথম থেকে সব শব্দগুলো তোমাদের মনে নাও থাকতে পারে, তাই আমি শব্দগুলো আবার দেখিয়ে দিচ্ছি। অ দিয়ে প্রথম শব্দটি হলো অজগর। অ বর্গীয় জ গ র। অ দিয়ে দ্বিতীয় শব্দটি হলো অমল। অ ম ল। আ দিয়ে প্রথম শব্দটি হলো আম। আ ম। আ দিয়ে দ্বিতীয় শব্দটি হলো আদর। আ দ র। সো স্টুডেন্টস অফ ইউকেজি, আজকে আমরা অ এবং আ দিয়ে দুটি করে শব্দ শিখলাম, অর্থাৎ মোট চারটি। এগুলো তোমরা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।